গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি। আর দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, মানে এখন বাজতে চললো 8টা, তাই ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই। আগে আমি সকালের সব কাজকর্ম সেরে নিয়েছি। আজকে সোমবার, আর দেখো সকালবেলা খাবার তৈরি করছি। তো সকালে খাবো ডিমের ভুজিয়া, আর কালকে রাত্রিবেলাকার রুটি আছে, তো সেটাই খাবো। দেখো সকাল থেকে এত কাজ, মানে ক্যামেরার সামনে পর্যন্ত আসার সময় পাইনি। আর সকালের কাজগুলো ক্যামেরা করা সম্ভব ছিল না। রুদ্রি ঘুম থেকে উঠলো, ওকে ধরো রেডি করলাম, তারপর বাবাকে দিয়ে ওকে পাঠিয়ে দিলাম, আর ও ঘুমাচ্ছিল, ততক্ষণে আমি কাজগুলো সারলাম। তো মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হলো, মানে যদিও ঘুম থেকে উঠে যায় এই ভয়ে, তো ঝটপট কাজ সেরেছি, ওই জন্য ক্যামেরা করা হয়নি আর। আর সকালবেলায় দেখো রেডি করে নিলাম, এই দেখো ডিমের ভুজিয়া আর রুটি করে নিলাম, তো এটাই খাবো সকালবেলায়। তো চলো তাহলে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। একটা রেসিপি বানাবো ভেবেছি, মানে যেটা আমি কোনোদিন করিনি। তো কাঁচকলার কোফতা, বাড়ি থেকে কাঁচা কলা এনে রেখেছি, তো রান্না করব কাঁচা কলার কোফতা, আর হয়তো ডিমের কারি করতে পারি। তো কাঁচা কলার কোফতা এর আগে কোনো দিন বানাইনি, তো ফার্স্ট বানাবো, দেখা যাক কেমন হয়। আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব, মানে নিজের মতো করেই করব, ওই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো কলার কোপ্তা বানাবো, তাই জন্য দেখো কলাগুলোকে আমি এভাবে করে কেটে আর খোসা সমেত দেখো সেদ্ধ করতে দিয়েছি। আর দেখো আমার সেদ্ধ করা হয়েও গেছে, এবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তবে ছাড়িয়ে নেওয়ার আগে, মানে কলাগুলো তো অনেক গরম আছে, ওই জন্য দেখো গরম জলটা বার করে দিয়ে ওর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবো, তারপরে আমি ছাড়াবো। আর এখানে দেখো কলার কোপ্তা বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে সবগুলো আমি কেটে নিয়েছি। দেখো পেঁয়াজ, লঙ্কা কুচোনো, টমেটো কুচোনো, হলো আবার টমেটো কুচোনোর সাথেও পেঁয়াজ, আর দেখো বাটনাও করে নিয়েছি। তো ভাবছি আমি একই সাথে, মানে অনেকটা বাটনা করেছি আর পেঁয়াজ টমেটোও কেটে রেখেছি, তো ভাবছি ডিমের অমলেট বানাবো, মানে ডিমের অমলেট বানিয়ে ঝোল করব, আর কলার কোপ্তা করব। এই দুটো রান্নাই আজকে করব। তো দেখো কলার খোসাগুলো আমি ছাড়িয়ে দেখো নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিলাম দেখো পেঁয়াজ, লঙ্কা কুচোনো, আর ওর মধ্যে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি দেখো বেসন। মানে ছোলার ডাল থাকলে ছোলার ডাল বাটা দিলে ভালো হতো, কিন্তু ছোলার ডাল আমার কাছে ছিল না, ওই জন্য বেসন দিয়ে দেখো মেখে নিলাম, আর সাথে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। দেখো এভাবে করে মেখে একটুখানি আমি রেখে দেব। আর এখানে দেখো এই যে মেহগনি গাছটা দেখছো, তো দুদিন আগে যে বৃষ্টিটা হলো আর যে বাতাসটা বইছিল, মানে একটু জোরেই দমকা বাতাস মতো, তো বৃষ্টির জলে তো গাছের পাতা জানোই কেমন ভারী হয়, আর তাতে মেহগনি গাছের পাতা তো প্রচণ্ড জল ধরে, ওই জন্য দেখো গাছের মানে পুরো মেন যে ডালটা, মানে মাথার উপরের যে ডালটা, সেটা দেখো ভেঙে পড়ে গেছে। আর এখানে দেখো তাই জন্য, মানে বড় মানুষ তো ওঠানো যাবে না, ওই জন্য দেখো ওদেরকে ডেকে এনেছে বাবা ডালগুলো কেটে দেওয়ার জন্য। তো ওদেরও দেখো অবস্থা খারাপ, পুরো দেখো ঘেমে পুরো, মানে রোদের মধ্যে খুব কষ্ট হয়েছে গাছের ডালগুলো ওদের পাড়তে। আর ছোট্ট একটু ডাল তবুও দেখো, মানে ঠিক ছোটও বলা চলে না, বড়ও বলা চলে না, মানে মাঝারি ধরনের ডাল। তো একটা ডাল কাটতে গিয়ে দেখো তিন চারজন লেগেছে, দেখো একটা একজন দেখো দড়ি ধরে এদিকে দাঁড়িয়ে আছে, আর ওই দিকে একজন তার ধরে দাঁড়িয়ে আছে, আর একজন দেখো কাটছে। তো এত ঝামেলা কেন বলো তো, ওই যে কারেন্টের তার দেখছো, ওখানে কারেন্টের তার আছে প্লাস কেবিলের তার আছে, ওই জন্য। আর দেখো আমরা গাছে ওই যে থোকা থোকা আমরা দেখা যাচ্ছে, তো আমরা গাছের ডালও কিছু কেটে দিতে হবে, কারণ ওই দিক দিয়ে মানে কেবিলের তার কারেন্টের তার সব গেছে। তো একটু জোরে যখন দমকা হাওয়া দেবে তো গাছের ডালগুলো মানে ভেঙে পড়ার সম্ভাবনা বেশি, ওই জন্যে মানে প্রায় বেশিরভাগ ডালই কেটে দেওয়া হবে, আর তারগুলোকেও হলো ওই উঁচুতে একটুখানি ভালোভাবে বেঁধে দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না।
আর এ দেখো দেখেছো কত ছোকা ছোকা আমরা দেখো মানে পাড়ার মানুষকে অনেক দিয়ে দিলাম আমরা আর কিছুটা রেখেছি আর মা দেখো এদিকে চাউমিন পাঠিয়েছে তো সস দিয়ে চাউমিনটা খেয়ে নেব ভাবছি আর দেখো মানে পাতা মাটা তো সব পরিষ্কার করে নিয়ে যাওয়ার পর দেখো এখনো অবশিষ্ট কত পাতা পড়ে আছে মানে গাছের ডালটা দুই তিন বেঁধেছিল ডালের ওপর ওই জন্যই পাতাগুলো দেখো ঝরে ঝরে পড়েছে তো চলো কলার কোপ্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তারপর আবার কথা বলছি দেখো এভাবে যদি মানে কলার কোপ্তা যেটা মেখে রেখেছিলাম আমি সেটাকে দেখো এরকম যদি গোল গোল করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় কিন্তু আমার এখন সময় নাই কারণ রুদ্রিক আমার কাছে আছে ওকে নিচে ছেড়ে দিয়েছি খেলা করতে কারণ একটু বাদেই ওকে স্নান করাবো আর আমার যেহেতু মশলা টশলা বাটা সব কিছুই রেডি তো ভাবছি রান্নাটা চটপট করে তাড়াতাড়ি ওকে স্নান করাবো ওই জন্য ওকে একটু ছেড়ে দিলাম ওকে খেলতে দিলাম সেই সুযোগে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি তো আমি যত তাড়াতাড়ি ঝটপট পারি দেখো বড়াগুলোকে এভাবে দেখো ভেজে নিচ্ছি আর এখানে দেখো তেলের মধ্যে আমি তেজপাতা আর সম্বরা ফোড়ন দিলাম আর তার মধ্যে পেঁয়াজ আর টমেটোগুলোও দিয়ে দিয়েছি আর বড়াগুলো দেখলে তো লাল লাল করে ভেজে নিয়েছি আর রুদ্রিকের অবস্থা দেখো এখানে বললাম না রুদ্রিককে ছেড়ে দিয়েছি তো ও দেখো একবার চেয়ারে ওঠার চেষ্টা করছে আবার টেবিল ধরে দাঁড়ানোর চেষ্টা করছে মানে দাঁড়াতে পারে কিন্তু একা একা ও মানে একা একা উঠে দাঁড়াতে পারে কিন্তু হাঁটতে পারে না কিছুদিনের মধ্যেই হাঁটা শিখে যাবে তো দেখো ওর দুষ্টুমি আবার এটা ওটা ধরে টানাটানি করবে মানে সারা ঘর ছুটে বেড়াবে আর এদিকে দেখো মানে ও তো এদিক ওদিক চলে যাচ্ছে ওই জন্য দেখো মানে ওকে বারবার ধরে আনছি তাই জন্য দেখো পেঁয়াজটা একটু কালো কালো মতো হয়ে গেল তো দেখো পেঁয়াজ আর টমেটোর ভিতরে আমি মশলা দিয়ে দিলাম আর এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর মশলার মধ্যে একটু জলও দিয়ে দিলাম আর তার ভিতরে আলুগুলোও আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম তো দেখো এই দেখো মানে পড়ে যাবে তাও এই দেখো বললাম না সারা ঘর মাত করে বেড়াবে দেখো এই দেখো আলুর ঝুড়ির কাছে চলে এসছে আবার বাসনের ঝুড়ি মানে সব জিনিস ওর লাগবে সব জিনিস টেনে টেনে ও ভার করবে তো দেখো এখানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছিলো তাই আমি দেখো জল ঢেলে দিলাম আর আজকে বাইরেও দেখো ফুল ফুটেছে চার পাঁচটা তো গাছটা লাস্ট যেদিন আটটা থেকে দশটা ফুল দিয়েছিল তো তারপর থেকে আর ফুল দেয়নি মোটামুটি চার পাঁচ দিন তো আজকে দেখো আবার পাঁচখানা ফুল ফুটেছে তো দেখো রুদ্রিককে আবার বাইরে নিয়ে আসলাম কারণ আমি যেহেতু উঠোনে থাকবো তো ঘরের ভেতরে থাকলে আবার এটা ওটা ধরে টানাটানি করবে কি কোথায় পড়ে টড়ে যাবে ওই জন্য দেখো ওকে বাইরে নিয়ে এসে আমি ঝাড় দিচ্ছি আরও দেখো এদিক ওদিক ছোটাছুটি করছে মানে বারবার আমার ঝাঁটার কাছেই চলে আসছে মানে বাচ্চারা যা করে ও পাতা নেওয়ার জন্য মানে তাই জন্য দেখো আমি খুব তাড়াতাড়ি করছি মানে ঝাড় দিতে গিয়ে ভাবছি কখন ঝাড় দেওয়াটা শেষ হয় আর এদিকে দেখো ও খেলা করছে ঝাড় দিয়েই সঙ্গে সঙ্গে আমি ওকে স্নান করিয়ে দেবো কারণ ও ধুলো মেখেছে আর গায়ে নোংরাও লেগে গেছে আর ওকে স্নান করিয়ে তারপর আমি রান্নাটা নামিয়ে তারপর আমিও স্নান করবো আবার স্নান করে পুজোও দিতে হবে আর এখানে যে ঝাউ গাছটা দেখছো টবে এই যে লাগানো তো ওটাকে আমি তুলে ওইখানেই মাটিতে বসিয়ে দেব কারণ ছোট্ট একটু টব আর অত বড় ঝাউ গাছ হয়ে গেছে তো মাটিটা সে মাটিতে শেকড়টা ভালো আটছে না আর এদিকে দেখো আমড়া গাছটার ডাল প্রায় কাটা হয়ে গেছে আর দু একটা ডাল রয়েছে আর মেহগনি গাছের ডালও কিছু কাটা হলো আর মেন মাথাটা তো ভেঙেই গেছে আর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়েই ঝাড় দিতে এসেছিলাম তো দেখো এদিকে রান্নাটাও আমার হয়ে এসেছে এবার একটু গরম মশলা দেবো আর তারপরেই আমি নামিয়ে নেব আর এখন তো ওকে স্নান করাবো আমি স্নান করবো তারপর অনেক কাজ তো এখন আর ভিডিও করা সম্ভব না ওই জন্যে দেখো স্নান করে ভাত বেড়ে নিয়ে দেখো খেয়ে নিলাম তো চলো আজকের ব্লগটা দেখো এই পর্যন্তই ছিল তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি আবারও দেখা হবে অন্য একটা ভিডিওই